কৃষি উজ্জীবন চ্যালেঞ্জিং নতুন একটি এপিসোডে আপনাদের সুস্বাগতম তো দর্শক এ পর্বে আপনাদের হাতে কলমে দেখিয়ে দিব গাঁদা ফুল গাছের পরিচর্যা বা টবে রোপণকৃত গাঁদা ফুল গাছের বেশি পরিমাণ ফুল ধরাতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করব তো দর্শক এখানে আমার রোপণকৃত গাঁদা ফুল গাছের মাটিগুলি এবার একটু ঝুরুঝুরু আকারে তৈরি করে নিব তো আমি ফুল গাছ প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ আগে রোপণ করেছিলাম তো বাংলাদেশে প্রায় দুটি সিজনে বা মৌসুমেই গাঁদা ফুল গাছ রোপণ করা হয় তাছাড়াও শীতকালে অক্টোবর মাসের শুরুর দিকে আপনারা বাগানে। গাঁদা ফুল গাছ রোপণ করতে পারেন তো চলুন দর্শক মাটি ঝুরু ঝুরু আকারে তৈরি করে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে নিব ডিমের খোসা ডিমের খোসাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যা গাছের ফুল ধরাতে সাহায্য করবে তো দর্শক চলুন এবার দিয়ে নিই নাইট্রোজেন বা ইউরিয়া সার অবশ্যই আপনারা সাত থেকে আট দানা ইউরিয়া সার আপনারা দিয়ে নেবেন তবে তো দর্শক এরপর নিয়ে নেব ডেপ সার যেখানে পটাশ সার ফসফেট সার ও ইউরিয়া সার এর মিশ্রণে এ ডেপ সার তৈরি এটি গাছ মাটি ও গাছের ফল ও ফুল ধরাতে খুবই সাহায্য করে থাকে এবার নিয়ে নেব ফসফেট যা মাটির উর্বরতা বৃদ্ধিতে খুবই কাজ করে থাকে তো আমি সাত থেকে আট দানা নিয়ে নিলাম তো দর্শক চলুন এবার গাছে খুঁটি প্রদান করে নেই আমার ছোট গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে যার ভরে গাছটি একদিকে হেলিয়ে বা নেতিয়ে যাচ্ছে তো আমি এ কারণে আমার টবের গাছটিতে এবার একটি খুঁটি প্রদান করে নেব তো দর্শক সম্পূর্ণভাবে খাবারগুলো টবে প্রদানের পর গাঁদা ফুল গাছটি স্থানে রাখতে হবে তো এবার চলুন এক থেকে দু দিন পর আপনাদের এবার শেষ প্রয়োগ করে দেখাবো তো দর্শক সব সময় টবের গাছগুলোতে অল্প পানি দেওয়ার চেষ্টা করা খুবই ভালো বেশি পরিমাণ পানি টবের গাছগুলো নষ্ট করে ফেলে তো দর্শক আপনারা দেখতেই পারলেন সম্পূর্ণ গাঁদা ফুল গাছের খাবার প্রদান করলাম তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন